যেতেন মন্দার পর্বতে তপস্যা করতে। মন্দার পর্বতে তিনি তপস্যা করবেন 100 বৎসর। এদিকে মায়ের গর্ভের সন্তান ধীরে ধীরে 7 মাস হয়ে গেল। এখন দেবরাজ ইন্দ্র মনে মনে ভাবল যে হিরণ্যকশিপুরের ছেলে যখন, তখন নিশ্চয়ই বাবার মতোই হবে। তাহলে বাবার মতো হওয়ার আগেই যদি একে জন্মের আগেই মেরে ফেলি তাহলে একটা শত্রু কমে যাবে। এই ভেবে দেবরাজ ইন্দ্র মা কয়াধুকে হরণ করে চুলের মুটি ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছেন। আর মা কয়াধু তিনি জানে যে রাখে হরি তো মারে কে, আর মারে যদি হরি তো রাখে কে। হরি হরি বল। ভক্তিমতী মায়েরা একটু চিন্তা করে দেখুন, আপনারা চিন্তা করলে পাবেন। হরি কথা আমরা শুনতে এসেছি, ভগবত কথা শুনতে এসেছি, একই কথা বারবার আপনারা শোনেন। আপনাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় হাজার হাজার হরিবাস, একই কথা হাজার কীর্তনিয়ার মুখে শোনেন, কিন্তু আপনাদের শুনতে ভালো লাগে কেন? মানে ভগবানের কথাটাই হচ্ছেন প্রতিদিন নতুন, তাই নতুন মনে হয় বলেই আপনারা আসেন। পায়ে ধরে তো ডাকতে হয় না, আপনারা ছুটে আসেন যেখানেই কীর্তন হয়। কীর্তন শুনতে গেলে মানসিকতা যার যেমন তার তেমন, যার যেমন ভাব তার তেমন লাভ। একজন কোটিপতি ব্যক্তি, গ্রামেই কোটিপতি ব্যক্তি, যিনি কীর্তন আজকে দিচ্ছেন তিনি কতটা আর্থিক সম্পন্ন যুক্ত ব্যক্তি আপনারা সবাই জানেন। তিনি সারা জীবন পরিশ্রম করেও আজকের যে মহতি হরিবাসর সাজিয়েছে এটা তার পক্ষে সম্ভব নয়, এটা তার পক্ষে সম্ভব নয় এই হরিবাসরকে সাজানো। হরি বলে রাধে রাধে। আপনারা আশীর্বাদ করে যান, তিনি যে মানসিক নিয়ে ভগবানের কাছে যে প্রার্থনা নিয়ে এত বড় যজ্ঞ অনুষ্ঠান করাছেন তার চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম, প্রণাম জানাচ্ছি। রাধে রাধে। দেখুন মানসিকতা সবার সমান হয় না। একজন কোটিপতি ব্যক্তি তিনি কোনোদিন কীর্তন শোনেন না। একদিন গ্রামে কীর্তন হচ্ছে, স্ত্রীর চাপে পড়ে স্ত্রী বললে হ্যাঁ গো 70 বছর বয়স হয়ে গেল, কীর্তনটা কবে শুনবে বলি? সারা জীবন শুধু শুধু ঘরে থাকো, শুধু ব্যবসা ব্যবসা ব্যবসা, এক কাজ করো না গ্রামেই তো কীর্তন হচ্ছে, যাও না। স্ত্রী চাপে পড়ে ভদ্রলোক কীর্তন শুনতে এসেছে, এখন কীর্তনিয়া কীর্তন শুরু করেছে। তিনি যখন আসছে শ্রোতারা দেখছে কোনোদিন কীর্তন শুনতে আসে না, কিন্তু দামি ব্যক্তি তো সবাই ডাকছে আসুন 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 বলে ডেকেছে, তাকে একটা আসন দিয়েছে, আসনে বসেছে, সবাই মিলে বলছে বসুন 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 বসুন। এখন সে শুনেছে আসুন আর বসুন, এবার যেই বসেছে, মা কোনোদিন তো কীর্তন শোনা অভ্যাস নেই, কীর্তন শুরু হয়েছে, এর মধ্যে ওনার ঘুমও শুরু হয়ে গেছে। মা তিনি ঘুমিয়ে গেছেন, খুঁটিতে হেলান দিয়ে ঘুমিয়েছেন। 3 ঘন্টা পরে যখন ঘুম ভাঙছে দেখছে কেউ নেই, একজন ভদ্রলোক পাশে বসে আছে। আচ্ছা দাদা, এবার আপনি যে আসনটাতে বসেছেন ওটা আমার আসন, নিয়ে যাব, আপনি বাড়ি যান আর কি, চলে যান। এখন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা যেই এ কথা বলেছে আসুন আর বসুন আর চলে যান, এখন 3টে ভাষা ভদ্রলোকের মুখস্থ হয়ে গেছে। তিনি ভাবলেন তাহলে তো কীর্তনে কিছুই হলো না, এই 3টেই কথা শুনলাম। বাড়ি গিয়ে স্ত্রীকে বলছে হ্যাঁ গো, তা তুমি যে কীর্তন শুনতে বলো সেখানে তো শুধু 3টে কথা শুনলাম, আসুন বসুন আর যান। বলে হ্যাঁ, এই 3টে মন্ত্রই যখন আপনি শিখেছেন এই মন্ত্রটাই সারা রাত্রি জপ করুন। ভদ্রলোক বসে বসে বিছানায় কীর্তনে গিয়ে ঘুমিয়ে এসেছে, এখানে আর ঘুম আসছে না, বিছানায় বসে ওই 3টেই মন্ত্র বলছে আসুন বসুন আর যান। এখন তিনি জপ করতে বসেছে, এর মধ্যে বাবা সৌভাগ্যক্রমে সেদিন রাত্রে চোর ঢুকেছে তার ঘরে। এবার চোর যখন জানালা দিয়ে ঢুকছে তিনি তার মন্ত্র জপ করছে আসুন 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 আসুন। চোর ভাবছে এই রে আমাকে দেখে ফেলেছে, এবারে কি হবে, এগিয়ে যাচ্ছিল পিছিয়ে যাচ্ছে, যেই পিছিয়ে যাচ্ছে বলে বসুন বসুন বসুন। চোর ভাবছে তাহলে আমাকে চিনে ফেলেছে, এবার থানাতে ফোন করবে, এবার থানায় ফোন করবে, কারণ আমাকে বসতে বলছে, তাহলে নিঘাত আমাকে চিনেছে। সে তখন যেই পালিয়ে যাবে তখন ইনি বলছে তাহলে যান যান যান। ভাবছে তাহলে তো আমার নাম্বারটা পুলিশকে বলে দেবে, যা চুরি করেছি সব পায়ের কাছে দিয়ে। বললেন আমার নামটা দয়া করে বলবেন না, সে জানালা দিয়ে পালিয়ে গেছে। এখন ইনি ঘন্টা খানেক পরে চোখ খুলে দেখছে টাকা পয়সা গয়নাগাটি পায়ের কাছে পড়ে আছে। তা স্ত্রীকে বলছে হ্যাঁ গো, একদিন মাত্র মন্ত্র জপ করলাম, এতেই সিদ্ধি লাভ করে গেলাম, এত টাকা পয়সা পেয়ে গেলাম, শুধু তো বলেছি আসুন বসুন আর যান। স্ত্রী বুঝতে পেরে গেছে জানালা ভাঙা আছে। বললেন দেখুন, শুধুমাত্র 3টে মিথ্যে মন্ত্র মুখস্থ করে সামান্য জড়জগতের চোর যদি আপনার কাছে
মাথা নিচু করে, তাহলে আপনি যদি প্রকৃত ভগবানের নাম জপ করেন, আপনার ভেতরে যে ছটা চোর আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এরা সবাই মাথা নত করতে বাধ্য হবে। মাথা নত করতে বাধ্য হবে যদি কেউ হরি নামকে আশ্রয় করে। তাই এই নামের দ্বারা জগতের জীব উদ্ধার হতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আহা, এ মনে বাবলা গাছের কষ লেগেছে, ও গুরু ধুইয়ে দাও জ্ঞান সাবানে, ও গো গুরু আমার মনের ময়লা জাগা কেমনে। যদি অন্য ময়লা হয় তবে ধোয়া মোছা যায়, তারপরে কাদা লেগে গেলে, ধুলো লেগে গেলে সাবান দিয়ে ঘষলে উঠে যায়। জলসে পাতলা কোন হে কোন ভূমি সে ভারী, আর কোন আগুন সে তেজ হে কোন কাজল সে কাবি। যদি অন্য ময়লা হয় তবে ধোয়া মোছা যায়, মনের ময়লা বড় ময়লা ধোয়া নাহি যায়। কথা কই কই সে তো শোনে না, গুরু আমার মনে মনে যাবে গুরু আমার মনে মনে যাবে গুরু আমার মনে মনে যাবে। হে মনে বাবলা গাছের কষ লেগেছে, ও গুরু ধুইয়ে দাও জ্ঞান সাবানে, গুরু আমার মনে মনে যাবে গুরু আমার মনে মনে যাবে গুরু আমার মনে মনে যাবে দেবর্ষি নারদ এসে দাঁড়িয়ে বললেন, হে রাজা ইন্দ্র, এই মায়ের গর্ভে যে সন্তান সেই সন্তান হিরণ্যকশিপুরের হতে পারে, কিন্তু পিতার জন্য পুত্রের স্বভাব তৈরি হয় না, পুত্রের স্বভাব মায়ের ওপরে ডিপেন্ড করে। বাবা, মায়ের স্বভাব যেমন, মাতা হবে যেমন তর, পুত্র পাবে তেমন তর। ঠাকুর অনুকূল চন্দ্র বলছে, যেমন মা হবে তেমন ছেলে হবে, বাবার জন্য নয়। বাবা হেডমাস্টার হতে পারে, ছেলে গোডাং মূর্খ হতে পারে। বাবা হতে পারে রাধে রাধে ডাক্তার, ছেলে কিছুই জানে না দেখা যাবে। কেন না, মায়ের জন্য, মায়ের প্রতিটা উপাদান দিয়ে ছেলে তৈরি হয়। তাই মা যদি সতী নারী হয়, মা যদি ভক্তি পরায়ণা নারী হয়, তার ছেলে। আমি বলে যাচ্ছি, আপনারা মিলিয়ে দেখবেন আপনাদের পাড়ায় গ্রামে শহরে, মা যদি ভক্তি পরায়ণ নারী হয় তার ছেলে কখনো নাস্তিক হবে না বাবা। আর মা যদি দুরাচারিণী চরিত্রহীনা হয় তার ছেলে কোনোদিন সাধু হবে না। তাই বললেন, এনার গর্ভের যে সন্তান হিরণ্যকশিপুরের মতো হবে না, ইনি এনার মায়ের মতো হবে, ভক্ত পরায়ণ হবে, আপনি ছেড়ে দিন। দেবরাজ ইন্দ্র ভাবলেন, দেবর্ষি যখন বলছেন তখন নিশ্চয়ই হবে, হাত জোড় করে ক্ষমা ভিক্ষা চেয়ে নারদ মুনির কাছে ক্ষমা চেয়ে ইন্দ্র চলে গেলেন, আর মা চলে গেলেন দেবর্ষি নারদের আশ্রমে। বাবা, আমাকে আপনি থাকতে দিন, কিন্তু আমার গর্ভের সন্তান 7 মাস আর 3 মাস পরে জন্মগ্রহণ করবে, আপনার আশ্রমে সন্তান হবে, আশ্রমের পরিবেশ নষ্ট হবে না? নারদ মুনি বললেন, মা তুমি চিন্তা করো না, যতদিন তোমার স্বামী ফিরে না আসবে ততদিন তোমার গর্ভের সন্তান গর্ভেই থাকবে, তোমার গর্ভের সন্তান গর্ভেই থাকবে যতদিন তোমার স্বামী না আসবে। তাই মায়া চলে গেলেন নারদের আশ্রমে, দেবর্ষি নারদ মাকে প্রসাদ দেয়,
ভগবানের কথা শোনাই। এদিকে মন্দার পর্বতে 100 বছর হতে যায়, সৃষ্টিকর্তা ব্রহ্মা এসে হিরণ্যকশিপুরের কাছে দাঁড়িয়ে বললেন, বলো বৎস তুমি কি চাও, বলো কি চাও। হিরণ্যকশিপুর বললেন, আমাকে অমর করে দেন, আমি অমর হতে চাই, আমাকে অমর করে দেন। হরে কৃষ্ণ জয় রাধে। যেই বলেছে অমর করে দেন, ব্রহ্মা বললেন, বাবা এগুলো চাইবে না, এগুলো আমি দিতে পারবো না, এই কম্পার্টমেন্ট এই ডিপার্টমেন্ট আমার কাছে নেই, তুমি অন্য কিছু চাও, অন্য যা চাইবে তোমাকে তাই দেবো না, দেখুন আমি যা চাইবো তাই দেবেন, হ্যাঁ দেবো, শুধু অমরত্বের বর ছেড়ে দিয়ে যা চাইবেন তাই দেবো। হিরণ্যকশিপুর বললেন, তাহলে আমাকে বর দেন, আমি যেন দিনে না মরি, আমি যেন রাত্রে না মরি, তথাস্তু, আমি যেন ঘরে না মরি, আমি যেন বাইরে না মরি, তথাস্তু, আমি যেন ওপরে না মরি, আমি যেন নিচে না মরি, তথাস্তু, আমি যেন নারীর হাতে না মরি, যেন পুরুষের হাতে না মরি, তথাস্তু, আমি যেন অস্ত্রে না মরি, আমি যেন শস্ত্রে না মরি, তথাস্তু, বলে দিয়ে ব্রহ্মা চলে গেলেন। হিরণ্যকশিপুর গুনে গুনে দেখছেন, দিনে মরবো না, রাত্রে মরবো না, ঘরে মরবো না, বাইরে মরবো না, ওপরে মরবো না, নিচে মরবো না, নারীর হাতে মরবো না, পুরুষের হাতে মরবো না, অস্ত্রে মরবো না, শস্ত্রে মরবো না, তাহলে তো আমি অমর হয়ে গেলাম, আমি তো অমর। রাধে রাধে বলি, আনন্দ আর ধরে না রে, শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, ভক্তিমতি মায়েরা, রাধে রাধে, শ্রদ্ধেয় বাবা ঠাকুর, হিরণ্যকশিপুরের মনে আনন্দের বন্যা বয়ে গেল, ভাবলো তাহলে আমি অমর হয়ে গেছি। এই আনন্দে ভাবলো, কত চালাকি করে অমরত্বের বর পেয়ে গেলাম, কিন্তু চালাকি করে কেউ অমর হয় না। আজ পর্যন্ত ভারতবর্ষের ইতিহাসে কারোর নাম বলতে পারবে না যে তিনি চালাকি করে অমর হয়ে গেছে, না, অমর হতে গেলে কর্ম দরকার। আজও মীরাবাইকে আপনারা মনে রেখেছেন, আজও ভক্ত প্রহ্লাদকে মনে রেখেছেন, আজও ভক্ত ধ্রুবকে মনে রেখেছেন, তারা চালাকি করে নয়, ভগবত ভজন করে অমর হয়েছেন। রাধে রাধে, আপনারা গানটা শুনেছেন, আর ভক্তের নাম ভক্তের হৃদয়ে লেখা থাকে, থাকে গানটা শুনেছেন, দেখুন জড় জগতের গান, যদি কাগজে লেখো না কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো না পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো না সে নাম রয়ে যাবে, যদি কাগজে লেখো না কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো না পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো না সে নাম রয়ে যাবে, যদি কাগজে লেখো না। ভক্তের নাম ভক্তের হৃদয়ে লেখা থাকে, গভীর হয় গো যেখানে ভালোবাসা, মুখে তো সেখানের থাকে না কোনো ভাষা, গভীর হয় গো যেখানে ভালোবাসা, মুখে তো সেখানের থাকে না কোনো ভাষা, চোখের আড়ালে মাটির নিচে ওই ফলগু চিরদিনই নীরবে বয়ে যাবে, হৃদয়ে লেখো নাম সে নাম রয়ে যাবে। রাধে রাধে, তাই ভক্তের নাম আপনাদের মতো ভক্তরা মনে রাখে। হিরণ্যকশিপুর ভাবলেন, আমি অমর হয়ে গেছি, আমি অমর, আমি আর মরবো না, আমার মৃত্যু হবে না, আনন্দে বাড়ি এলেন। আর বাড়ি এসে যখন শুনলেন যে তার স্ত্রীকে দেবরাজ ইন্দ্র তুলে নিয়ে যাচ্ছিল, এবার ইন্দ্রের ওপরে হামলা বলে দিলেন, বাবা রাধের
ইন্দ্রকে এর ফল পেতে হবে। সমস্ত অসুর দলবল নিয়ে চলে যাচ্ছেন আজকে ইন্দ্রকে আঘাত করবেন বলে। স্বর্গজয়ী করিবারে দৈত্যরা চলিল, স্বর্গজয়ী করিবারে দৈত্যরা চলিল, চলে যা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এখন যাচ্ছেন ইন্দ্রকে অত্যাচার করবার জন্য। আর সমস্ত দলবল নিয়ে যখন স্বর্গে আক্রমণ করছে, দেবতারা ভয়ে সব লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে, কেউ ইঁদুর হয়েছে, কেউ মাছি হয়েছে, কেউ মশা সেজেছে, কেউ পিঁপড়ে সেজে ভয়ে পালাচ্ছে। আর সেই ইন্দ্রকে যখন খুঁজে পাচ্ছে না, তখন যাচ্ছেন ভগবানের কাছে। যখনই হিরণ্যকশিপুর যাচ্ছে, তখনই দেবর্ষি নারদ ছুটে এসে বলছে, ঠাকুর তুমি পালিয়ে যাও, তুমি পালিয়ে যাও ঠাকুর, তুমি লুকিয়ে যাও, তুমি লুকিয়ে যাও দয়াময়, হিরণ্যকশিপুর আসছে, তোমাকে আঘাত করবে ঠাকুর, তুমি পালিয়ে যাও, তুমি পালিয়ে যাও, লুকিয়ে যাও। ভগবান বললেন, নারদ আমার জন্য খুব কষ্ট হচ্ছে তোমার না? আচ্ছা ঠিক আছে, আমি লুকিয়ে যাচ্ছি, আমি 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 পালিয়ে যাচ্ছি, আমি পালিয়ে যাচ্ছি। ভগবান অন্তর্ধান হয়ে গেলেন। হিরণ্যকশিপুর এসে ভগবানকে খুঁজলেন, একদিন নয়, দুদিন নয়, পাঁচ দিন নয়, ছদিন খুঁজছিলেন, একবার চিরুনি তল্লাশি আর কি। আর খুঁজে খুঁজে যখন পেলেন না, ব্যর্থ হয়ে হিরণ্যকশিপুর দলবল নিয়ে ফিরে গেলেন। আর যখন সবাই চলে গেলেন, তখন দেবর্ষি নারদের মনে কি আনন্দ, এসেই ঠাকুরকে বলছে, প্রভু এবার তুমি বেরিয়ে এসো, তুমি যে লুকিয়েছিলে তুমি বেরিয়ে এসো। আবার ভগবান দাঁড়িয়েছে, নারদের খুব ইচ্ছে হলো, দয়াময় তুমি এমন কোথায় লুকিয়েছিলে গো, কোন আলমারির তলায়, কোন খাটের তলায়, কোন দরজার কোণে, কোনখানে তুমি লুকিয়েছিলে দয়াময়? তোমাকে ছদিন ধরে খুঁজো, খুঁজেও পেলো না, আমি তো ভাবলাম তোমাকে খুঁজে পেয়ে যাবে। ভগবান বললেন, নারদ আমি আলমারির তলাতে, আমি আলমারির ভেতরে নয়, দরজার কোণে নয়, তক্তার তলাতে নয়, আমি হিরণ্যকশিপুরের হৃদয়ে লুকিয়েছিলাম। এখানে তুমি তার হৃদয়ে ছিলে, অথচ সে তোমাকে দেখতে পেলো না, বলে দেখবে কি করে, আমি তো এখানে আছি, আর এখানে দেখতে গেলে তো তাকে মাথাটা নিচু করতে হবে, আর অহংকারী হিরণ্যকশিপুর কখনো মাথা নিচু করতে জানে না। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনে তোমায়, দেখতে আমি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনে তোমায়, দেখতে আমি পাইনে। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাই, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনে তোমায়, দেখতে আমি পাই। আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে, আমি তোমার কাছে যাইলে, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনে তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আজকে
গৃহস্বামী গৃহকর্তা যদিও তিনি বলেননি, তথাপিও আমি আমার অন্তর থেকে বলছি যে হরিবাসর মহাযজ্ঞ করাতে গেলে ভক্তদের কাছে ভিক্ষা চেয়ে করাতে হয়। তার এতটাই পরিস্থিতি প্রতিকূল, তার ক্ষমতা নেই, তথাপিও তিনি চাননি। আমি আমার তরফ থেকে বলছি, গৃহকর্তা চরণে নিবেদন জানাচ্ছি, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব যদি শ্রদ্ধা করে এক টাকাও দেন, আপনাদের এই এক টাকা লক্ষ টাকায় পরিণত হবে। আমি আমার তরফ থেকে ভগবত সেবার জন্য 3001 টাকা আমি আমার তরফ থেকে দিলাম, আপনারা দয়া করে যতটুকু পারবেন, যদি তিনি ভিক্ষা করতে যান আপনারা তুলে দেবেন। ভিক্ষা করেই ভগবানের নাম যোগ্য হয়। জয় রাধে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। রাধে শ্যাম রাধে শ্যাম রাধে। আসুন, আজকে হিরণ্যকশিপুর ভগবানকে খুঁজে পেলেন না, ফিরে গেলেন, কিন্তু ভগবান বোঝালেন আমি সমস্ত জীবের হৃদয়ে থাকি, কিন্তু আমাকে দেখতে গেলে তাকে মাথাটা নিচু করে দেখতে হয়। হরি বল রাধে রাধে। ভক্তিমতী মায়েরা এবার দেখুন, লক্ষ্য করে, এদিকে দেখতে দেখতে বাড়ি ফিরে এলেন, দেখতে দেখতে প্রহ্লাদ জন্মগ্রহণ করলেন। আর সেই প্রহ্লাদ ছোটবেলা থেকে একটু একটু করে যখন বড় হয়, ভগবানের ভজন কীর্তন মায়ের মুখ থেকে শোনে, হরি নাম বসে হরি নাম বসে হরি নাম বসে হরি নাম বসে ও জিনকে হৃদয়ে হরি নাম বসে জিনকে হৃদয়ে হরি নাম বসে জিনকে হৃদয়ে হরি নাম বসে ও তিন আর কনাব লিয়া না লিয়া জিনকে দ্বারে রাধে জিনকে দ্বারে পর গঙ্গ বহে জিনকে দ্বারে পর গঙ্গ বহে তুন নীর কা নীর পিয়া না পিয়া ও তিন কূপ কা নীর জিন সেবা করি মাত পিতা কি জিন সেবা করি সন্তান তার বাবা মায়ের সেবা করে তাকে তীর্থে যেতে হয় না বাবা, টাকা খরচা করে তীর্থে যেতে হবে না, যদি কোনো সন্তান তার বাবা মাকে সেবা করতে পারে, আমার কথা না, যিনি সেবা করি মাতে পিতা কি যিনি সেবা করি মাতে পিতা কি তিন তীরথ ব্রত কিয়া না কিয়া ও তিন তীরথ ব্রত কিয়া না কিয়া জিনকে হৃদয়ে হরি নাম বসে 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 জয় রাধে জয় রাধে। প্রহ্লাদ জন্মগ্রহণ করলেন, 5 বছর বয়স হয়ে গেল। একদিন বাবা ছেলেকে আদর করে কোলে নিয়ে বুকে জড়িয়ে ধরে বলছেন, হ্যারে বাবা প্রহ্লাদ, তুই তুই তো অনেক বড় হয়ে গেলি, 5 বছর বয়স হয়ে গেল, তা হ্যারে বাবা তোর কি খেতে ভালো লাগে বলতো, কি খেয়েছিস তুই, হ্যাঁ কি খেয়েছিস, ছেলেকে জিজ্ঞাসা করছে বাবা। ছেলে অমনি তাড়াতাড়ি বাবাকে সত্যি কথাই বলছে, কি খেয়েছিস, না আমি হরির প্রসাদ পেয়েছি বাবা, হরির প্রসাদ সেবা করেছি। আর যেই বলেছে হরির প্রসাদ, অমনি হিরণ্যকশিপুর ছেলেকে মাটিতে আছাড় দিয়ে ফেলেছে। ওরে দুরাচারী সন্তান,
ও সুরকুলের কলঙ্ক তুই, যে হরি তোর কাকাকে হত্যা করেছে সেই হরির প্রসাদ তুই খেয়েছিস। যেই মাটিতে আছাড় দিয়ে ফেলেছে অমনির মন্ত্রী এসে বলছেন, মহারাজ আপনাকে কি বলি বলুন তো, আপনি তো এর জন্য দায়ী, ছেলের 5 বছর হয়ে গেল এখনো স্কুলে ভর্তি করেননি, লেখাপড়া শেখানোর ব্যবস্থা করেননি, আর তাকে শুধু শাসন করলে হবে? বলেন, এক্ষুনি নিয়ে যাও, নিয়ে গিয়ে স্কুলে ভর্তি করে দাও, স্কুলে গিয়ে ভর্তি করো, স্কুলের মাস্টারদেরকে বলো এমন বই পড়াবে যে বইয়ের মধ্যে কোথাও ভগবানের নাম থাকবে না, এমন বই পড়াবে যে বইয়ের মধ্যে ভগবানের নাম থাকবে না, আর সেরকম সিলেবাস যদি না থাকে সেই রকম বই তৈরি করো, সেই রকম বই লিখতে বলো যে বইয়ের মধ্যে কোথাও ভগবান হরি নেই। এখন ছেলেকে ভর্তি করে দিল, ছেলে তো লেখাপড়া শেখে, তাকে বারবার চেষ্টা করে, বল বাবা বল বল, একে চন্দ্র দুয়ে পক্ষ, তিনে নেত্র, চারে বেদ, পাঁচে পঞ্চমান, ছয়ে ঋতু, সাথে সমুদ্র, আটে অষ্টবসু, নয়ে নবগ্রহ, দশে দিক, বল। তোকে আজ 5 দিন ধরে পড়াচ্ছি, এবার আজকে তুই মুখস্থ বল। প্রহ্লাদ বললেন, গুরুজি আমার মুখস্থ হয়ে গেছে, বল তো দেখি, একে চন্দ্র বল। প্রহ্লাদ হাত জোড় করে বলছেন, একে চন্দ্র যাহা হয় সাধন ভজনের কেন্দ্র, দুয়ে পক্ষ ওই ভজন হবে জীবের লক্ষ্য, তিনে নেত্র আগে তৈরি করো ভজনের ক্ষেত্র, চারে বেদ এ ভজন না জানলে জীবের হবে খেদ, পাঁচে পঞ্চমান যেখানে বিরাজ করে স্বয়ং ভগবান, ছয়ে ঋতু সেখানে দেখবে গোলকে যাওয়ার সেতু, সাথে সমুদ্র এ ভজন যে না জানে সে জীব হয় ক্ষুদ্র, আটে অষ্টবসু এ ভজন জেনে শুনে যে না করে সে হয় পশু, নয় নবগ্রহ যেখানে বিরাজ করে সচ্চিদানন্দ বিগ্রহ, দশে দিক এ জগৎ মিথ্যা একমাত্র গোবিন্দ চরণ সঠিক। সর্বনাশ, তোকে তো এরকম আমরা পড়াইনি, তোর বাবা বলেছে হরির নাম তুই বলবি না, আর 6 মাস হতে যায় তুই এখনো হরি বলছিস, হ্যাঁ তুই তো, তুই তো আমাদেরকেও মারবি আর নিজেও মরবি। হ্যাঁ রে বাবা, হরি হরি নাম বলিস না বাবা, হরি নাম বলিস না, বলিস না, এই নে আমি তোকে শেখাচ্ছি, লে ক লেখ, ক লিখতে গেলে 3টে দাগ দিতে হবে, এই 1 2 3, তারপরে এরকম একটা কুণ্ডলিনী দিবি, এই হয়ে গেল ক, আর কয়ে কি হয় বল, বল বাবা বল, কাকাতুয়া বল, কাকাতুয়া বল। প্রহ্লাদ বললেন, গুরুজি এই ক অক্ষরটা দেখলেই না আমার আনন্দে বুকটা ভরে যায়। কেন, কয়ের মধ্যে এমন কি আছে যে তোর এত আনন্দ হয়? বললেন, প্রথম টানেতে আছে ব্রহ্মা বিদ্যমান, দ্বিতীয় টানেতে বিষ্ণুর অধিষ্ঠান, তৃতীয় টানেতে মহাদেবের অবসতি, আর কুণ্ডলিনীর মধ্যে দেখো আছে রাধা সতী। হরি হরি বল। এই ক অক্ষরটা দেখলে কৃষ্ণ নাম কর ভাই জগতে রসা, কৃষ্ণ নাম কর ভাই জগতে রসা, কৃষ্ণ নাম কর ভাই জগতে রসা, কৃষ্ণ নাম কর ভাই জগতে রসা। খগেশপতি যিনি জগত মূলাধার, খগেশপতি যিনি জগত মূলাধার, খগেশপতি যিনি জগত মূলাধার, করে বেদ পুরাণ সর্বশাস্ত্রে শুনি, গান করে বেদ পুরাণ সর্বশাস্ত্রে শুনি, আর নবঘন শ্যাম যিনি জগৎ চিন্তামণি, নবঘন শ্যাম যিনি জগৎ চিন্তামণি, নবঘন শ্যাম যিনি জগৎ চিন্তামণি। হরে কৃষ্ণ জয় রাধে। ও মা ভক্তিমতী মায়েরা, ক অক্ষরটা বলছে বলে কৃষ্ণর কথা মনে পড়ে, ছেলে যখন বলছে মাস্টার বলছে সর্বনাশ, তোর বাবা শুনলে তোকে কি করবে? ওমা দেখতে না দেখতে একদিন হিরণ্যকশিপুর ছেলেকে পরীক্ষা নেবার জন্য এসেছে, স্কুলের দরজায় ঢুকেই ছেলেকে ডাকলেন, প্রহ্লাদ। যেই প্রহ্লাদ এসে দাঁড়িয়েছেন, বাবাকে প্রণাম করেছেন, বাবা ভাবলেন যাক ছেলে আমার অনেকটাই মানুষ হয়েছে, হ্যাঁ আবার ছেলেকে কোলে নিয়েছে, আবার কোলে নিয়ে গালে চুমু খেতে বল জিজ্ঞাসা করছে, আচ্ছা বাবা প্রহ্লাদ বলতো এ জগতে সর্বশ্রেষ্ঠ শক্তিশালী পুরুষ কে, এই জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ পুরুষ কে, যিনি সর্বশক্তিমান পুরুষ? প্রহ্লাদ বললেন, বাবা আগে তুমি বলো আমি সত্যি বলবো না মিথ্যে বলবো, না সত্যি বলবি না, সত্যি যদি বলতে হয় তাহলে জগতের সর্বশ্রেষ্ঠ পুরুষ হচ্ছেন পরমাত্মা ভগবান শ্রী হরি। আবার হরি, এখনো হরি।
যে হরি তোকে বারবার বলছি তোর কাকাকে হত্যা করেছে, যে হরি আমাদের শত্রু, সেই হরির নাম তুই করছিস, যেই প্রহ্লাদকে আবার কোল থেকে মাটিতে ছুঁড়ে ফেলেছে। মাস্টার মশাই এসে বললেন, মহারাজ একটু শান্ত হন, মহারাজ এই তো ছ মাস হলো, আর একটু সময় দিন, আমরা আপনার ছেলেকে আপনার মনের মতোই তৈরি করব, একটু সময় দেন মহারাজ। বেশ, আর ছ মাস সময় দিলাম, এর মধ্যে আমার ছেলে যেন হরিকে ভুলে যায়, নইলে কিন্তু তোমাদের হবে। হিরণ্যকশিপুর বলে চলে গেলেন। ভক্তিমতী মায়েরা সেই প্রহ্লাদকে বারবার চেষ্টা করছে হরিনাম ভুলে যা, আমায় বলো না ভুলিতে, বলো না হরিনাম, বলো না ভুলিতে, বলো না, বলো না, বলো না ভুলিতে, বলো না, তোমায় ভোলা কি গো যায়। কোনোদিন ভুলতে পারবো না, আরে হরি নামের মধ্যে এমন কি আছে রে, কত সুধা মাখা। কত সুধা কত সুধা ভরে গাই কৃষ্ণ নাম হরি বদন, 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 ভুলি ছেলেকে তো কিছুতেই হরিনাম ছাড়াতে পারছে না, বারবার মাস্টাররা চেষ্টা করছে হরিনাম বন্ধ না করলে এও মরবে আমরাও মরবো, তাই ভাবলো একবার আপ্রাণ শেষ চেষ্টা করে দেখি কিভাবে প্রহ্লাদকে হরিনাম বন্ধ করা যায়। এই দুজন মাস্টার মশাই একদিন ক্লাসরুম থেকে বেরিয়ে একটু বাইরে অন্যান্য মাস্টারদের সঙ্গে আলোচনা করতে গেছে যে কিভাবে হরিনামটা বন্ধ করানো যাবে। এর মধ্যে তারা দুজন যেই বেরিয়ে চলে গেছে, সমস্ত ছাত্ররা প্রহ্লাদকে ঘিরে ধরেছে আর সবাই মিলে গোল করে, যত স্কুলে ছাত্র ছিল গোল করে প্রহ্লাদকে ধরে বলছেন, হ্যারে ভাই, তা তুই যে তোর বাবা যে তোকে এত শাসন করে তবু তুই হরিনাম করিস, তোর বাবাকে তোর ভয় করে না? প্রহ্লাদ বললেন, না আমি আমার বাবাকে ভয় পাই না। কেন? তোর বাবাকে আমার বাবা ভয় পায়, আমার বাবার বাবা ভয় পায়, আর তুই তোর বাবাকে ভয় পাস না, একটা বাচ্চা ছেলে তুই। বললেন, না এ জগতে যারা হরি ভজন পরায়ণ তাদেরকেই সবাই ভয় পায়, হরি বিদ্বেষীকে কেউ ভয় পায় না। ইস,
তুই না কি সুন্দর কথা বলিস, তোর কথা শুনে না আমাদেরও হরিনাম করতে ইচ্ছে করে, কিন্তু মাস্টার মশাইদের ভয়ে আমরা বলতে পারি না ভাই। জানিস আজকে না গুরু মশাইরা কেউ ক্লাসে নেই, তারা বাইরে গেছে, তাই এই সুযোগে প্রহ্লাদ আমরা সবাই মিলে তোর সঙ্গে একটু হরিনাম করব। আমাদের একটু হরিনাম করতে নিবি? হ্যাঁ চলে আয়। সব ছাত্রদেরকে ডেকে হরিনাম করছেন প্রহ্লাদ, সবার সঙ্গে তাল মিলিয়ে হরিনাম করছেন, আমরাও তাল মিলিয়ে হরিনাম করব হাতে তালি দিতে দিতে। জপে যাও না মেরে মালা, জপে যাও না মেরে মালা সর্বদা অন্তরে, যত ছাত্র ছিল সব প্রহ্লাদের সঙ্গে হরিনাম করছে। তার মানে করোনা একা ছিল প্রহ্লাদের, করোনার রুগী যিনি তাকে যারা যারা ছুঁয়েছে সবার করোনা হয়েছে আর কি। একা প্রহ্লাদ হরিনাম করছিল, এখন গোটা ক্লাস হরিনাম করছে। মাস্টার মশাই দেখলেন না পরিস্থিতি ভালো নয়, তাহলে এক কাজ করি, প্রহ্লাদকে নিয়ে গিয়ে আইসোলেশনে রেখে দিতে হবে, আমরা তার বাবার কাছে জমা দিতে হবে। প্রহ্লাদকে নিয়ে গিয়ে হিরণ্যকশিপুরকে বলছেন, মহারাজ আপনার ছেলেকে আমরা পারবো না, মহারাজ পারবো না, একেবারে আপনি কি ব্যবস্থা নেবেন, আপনি তাই করুন, আমরা আর পারবো না। হিরণ্যকশিপুর বললেন, ঠিক আছে ঠিক আছে, এক কাজ কর, এ যখন হরিনাম বন্ধ করবে না, একে পাহাড়ের ওপরে তুলে নিয়ে গিয়ে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দে, মরে যা, কেমন সন্তান থাকার থেকে মরে যাওয়া ভালো। প্রহ্লাদকে টানতে টানতে ওপরে নিয়ে গেছে বউ। প্রহ্লাদ জানে যে রাখে হরি তো মারে কে, আর মারে যদি হরি তো রাখে কে। হরে কৃষ্ণ জয় রাধে। ভক্তিমতী মায়েরা, আপনারা জানেন, আপনারা দেখেছেন, উত্তর ভারতে একজন মাস্টার মশাই ছিলেন আর কি, খুব জ্ঞানী মাস্টার মশাই। তখনকার দিনে মাস্টারদের কোনো বেতন ছিল না, তা মাস্টার মশাই ছাত্রদেরকে পড়াতেন, বিনিময়ে ছাত্ররা কেউ হয়তো চাল এনে দিত, কেউ চিনি এনে দিত, কেউ ডাল এনে দিত, যেমন যেমন পারতেন মাস্টার মশাইয়ের জন্য তারা খাতে করে নিয়ে আসতেন। আর মাস্টার মশাই ক্লাস শেষ হলে সবাই যখন চলে যেত, তখন তিনি ক্লাসে নিয়ে যেতেন একটা গীতা গ্রন্থ, পকেটে করে নিয়ে যেতেন, সেই গীতাটাকে পড়ে অধ্যয়ন করে আনন্দ পেয়ে তিনি বাড়ি নিয়ে আসতেন, চাল ডাল যা পেত নিয়ে আসতেন। এভাবে দেখতে দেখতে অনেক বছর চলে যায়। মাস্টার মশাই একদিন ক্লাসে ছাত্রদেরকে পড়িয়ে অপেক্ষা করছে, তারা কে কি এনেছে নিয়ে যাবে বাড়িতে, গিন্নিকে দেবে, রান্না হবে। কিন্তু আজকে ভাগ্যটা কীরকম দেখুন, কোনো ছাত্রই কিছু নিয়ে এলেন না। সত্যি ঘটনা বলছি মা, এ কোনো বানানো গল্প নয়, কোনো বানানো ঘটনা নয়। মাস্টার মশাই দেখলো ক্লাসে কোনো ছাত্র কিচ্ছু কেউ নিয়ে আসেননি,
এবার খালি হাতে যখন গিন্নির কাছে গেলে সে গিন্নির চিৎকার করছে, চাল নেই, ডাল নেই, তেল নেই, নুন নেই। তা বলি কি ব্যাপার, রান্নাটা হবে কোথা থেকে? শুধু ছাত্র ছাত্র করে জীবনটা তুমি শেষ করে দিবে। মাস্টার মশাই দেখলেন ঘরে থাকলে সব বোনাস শেষ হয়ে যাবে, আমার মনটাই খারাপ হয়ে যাবে, আমি চলে যাই। স্কুলে গিয়ে মনে একটু প্রশ্ন রয়ে গেছে যে আজকে কেউ কিছু আনলো না, যাক আজকের মনটা একটু গীতা পড়ে মনটাকে শান্ত করব। এইভাবে গীতা গ্রন্থটা খুলে আর পড়তে 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 এখন সেই লাইনটাতেই চোখটা গিয়েছে যে লাইনে লেখা আছে, আপনারা গীতাতে অধ্যয়ন করেছেন, সেখানে লেখা আছে অনন্য চিন্তান্তে মাং যোজনা পরজু পাশাতে তে সাংনিত্যাভিযুক্তানাং যোগক্ষেম বহাম্য। হরি হরি বল। যোগক্ষেম বহাম্য হম, অর্থাৎ ভক্তের বোঝা আমি নিজে বহন করে দিয়ে আসি, ভক্তের বোঝা আমি বহন করে দিয়ে আসি। রাধে রাধে, এই শ্লোকটা যখনই পড়ছেন মাস্টার মশাই থেমে গেছেন যে তাহলে আমার জন্য তো আজকে ভগবান কিছুই পাঠালো না, তাহলে কি এই লাইনটা ভুল, এই শ্লোকটা কি একটু বাড়তি লিখেছেন হতে পারে। বারবার যখন শ্লোকটার দিকেই চোখটা পড়ছে মাস্টার মশাই বিরক্তে কলমটা বার করে আর বারবার লাইনটার উপরে দাগ দিচ্ছে, না এটা সত্যি নয়, এটা সত্যি নয়, আরে ভগবান কি বয়ে দিয়ে নিয়ে আসবে, বারবার দাগ টানছে। কিন্তু কিছুতেই যখন শান্তি হচ্ছে না মনটা, তখন টেবিলে যে কালির বোতলটা ছিল সেই কালিটা গীতা গ্রন্থের উপরে ঢেলে দিয়েছে, আর বিরক্ত হয়ে গ্রন্থটাকে বন্ধ করে তিনি বাড়ি আসবেন। আর এদিকে পরমাত্মা ভগবান একটা ছোট্ট বাচ্চা ছেলের রূপ ধারণ করে মাস্টার মশাইয়ের গিন্নির কাছে এসে চিৎকার করে ডাকছে, মা, ও মা ধরো, মা ধরো, ও মা আমি আর পারছি না মা, বড্ড ভারী, ধরো না, ধরো না মা। গিন্নি তাড়াতাড়ি বেরিয়ে এসেছে, কে রে বাবা তুই? না আমি আমি একজন ছাত্র, এই ঝুড়িটা আগে ধরুন তারপরে বলবো, বড্ড ভারী। ঝুড়িটা যেই ধরে নামিয়ে দেখছে চাল ডাল চিনি নুন সব রয়েছে। তা হ্যাঁ রে বাছা, তুই তুই কাঁদছিস কেন? না গুরুমশাই আমাকে বড্ড মেরেছে, আমাকে খুব মেরেছে বাবাকে, খুব মেরেছে, খুব মেরেছে। এই দেখুন না আমার গোটা গায়ে লাল লাল দাগ বসে গেছে, দেখুন না। তোর অপরাধটা কি রে বাবা? না এই ঝুড়িটা আনতে একটু দেরি হয়ে গেছে বলে, সামান্য দেরি হয়ে গেছে বলে আমার স্বামী তোকে এরকম মেরেছে? হ্যাঁ মা, কিন্তু আমার স্বামী তো কাউকে মারে না রে বাবা, আমাকে মেরেছে বা, আমাকে মেরেছে, এই দেখুন। আর মেরেও শান্তি হয়নি, আমার মুখের মধ্যে কালি ঢেলে দিয়েছে বাবা, আমার মুখে কালি ছুড়ে দিয়েছে, দেখুন আমি গায়ের রংটা কালো বলে বুঝতে পারছেন না, দেখুন আমার মুখে কালি ছুড়ে দিয়েছে। মা বললেন, আসুক আজকে তোর মাস্টার, আজ তোর মাস্টার আসুক, এইটুকু ছেলেকে এরকম করে কেউ মারে? হ্যাঁ আরে বাবা, আমি না হয় দু কথা বলেছি, আমার রাগটা তোর উপরে দেখিয়েছে, আজ আসুক, তুই এখানে বস, আমি রান্না করে তোকে খেতে দেবো, তুই বস বাবা। না মা না, আমি বসবো না, মাস্টার মশাই আবার মারবে, আমি এখন যাই। আরে বাবা আমি বলে দেবো, তোকে মারবে না রে বাবা, তুই বস বাবা। না মা না, আমি বসবো না, আমি যাই, আমি যাই। আচ্ছা দাঁড়া দাঁড়া, যাবি যখন দাঁড়া, তোর মুখে কালিটা শুকিয়ে গেছে, দাঁড়া আমি জল দিয়ে ধুয়ে দিচ্ছি। একটা ঘটিতে জল এনে ভগবানের মুখের কালিটাকে ধুয়ে দিয়েছেন, আঁচল দিয়ে মুছে দিয়েছেন। ভগবান তো ছুটতে ছুটতে চলে গেছে, কিছুক্ষণ পরে মাস্টার আসছেন। আর মাস্টার মশাই একটা পা বাইরে একটা পা ভেতরে, এমন সময় গিন্নি চিৎকার করে উঠলো, বলি হ্যাঁ গো। মাস্টার বললেন, কেউ কিছু না দিলে আমি কি করব? কি করব মানে, তোমার কি ভীম রতি ধরেছে নাকি? তুমি ওইটুকু ছেলেটাকে এমন মেরেছো, তোমার তোমার কি মায়া দয়া বলে কিছু নেই? বলছো গিন্নি, আমি আবার কাকে মারলাম? ও এত মেরে আবার ভুলেও গেছো, তাহলে ঠিকই মনে হয় তোমার মাথা খারাপ হচ্ছে। তোমাকে আর স্কুলে যেতে হবে না, তোমাকে আর ছাত্র পড়াতে হবে না। কিন্তু গিন্নি আমি কি করলাম? কি করলে মানে, তুমি ওইটুকু ছেলেটাকে মেরেছো, এত মেরেছো তার গোটা গা থেকে রক্ত ফুটে ফুটে বেরোচ্ছে। কিন্তু আমি তো কাউকে মারিনি, আমি সত্যি বলছি, আমি কাকে মারলাম? কাকে মারলাম মানে, ও
আচ্ছা তুমি এটা অস্বীকার করছো। আচ্ছা তুমি যে ওর মুখে কালি ছুঁড়ে দিয়েছো এটা মনে আছে তো? কালি? আমি তো কারোর মুখে কালি ছুঁড়ে দিইনি। আচ্ছা তাহলে তোমাকে প্রমাণ দেখাতে হবে, তুমি যে তোমার ছাত্রের মুখে কালি ঢেলে দিয়েছো এর প্রমাণটা কিন্তু আমার কাছে আছে। ওর মুখের কালিটা ধুতে গিয়ে ওর মুখের কালি আমার হাতের মধ্যে লেগে আছে। তোমার হাতে কালি দেখাও দেখি। এই দেখো তুমি ওকে মেরেছো, তো দেখো ওর মুখটা ধুতে গিয়ে কালিটা আমার হাতে লেগে আছে, এই দেখো। আর যেই স্ত্রী স্বামীর দিকে হাতটা এরকম করেছে অমনি মাস্টার মশাই তার স্ত্রীর হাতের দিকে কালি দেখছেন না, ওই কালিটা দিয়ে লেখা আছে অনন্য চিন্তন্তে মাং যোজনা পরজু পাশতে তে সাং নিত্য অভিযুক্তানাং যোগক্ষেম বহম বহম। আমি ভক্তের বোঝা বহন করি, আমি ভক্তের বোঝা বহন করি, আমি ভক্তের বোঝা বহন করি, ভক্তের বোঝা আমি বহন করি, হাতের মধ্যে লেখা আছে যোগক্ষেম বহম বহম। মাস্টার মশাই কাঁদতে কাঁদতে ছুটে গেলেন স্কুলে, গীতা গ্রন্থটার উপরে তাকিয়ে দেখলেন কলম দিয়ে আঁচড় দিয়েছি তাই ভগবানের অঙ্গে লেগেছে, কালিটা ঢেলে দিয়েছি তাই মুখে লেগেছে। দয়াময় তুমি আমায় ক্ষমা করো ঠাকুর, আমি বিশ্বাস করতে পারিনি, আমি বিশ্বাস করতে পারিনি তাই তোমার তোমার গ্রন্থের উপরে অত্যাচার করেছে। হরি হরি বল। ভগবান কে ঘর দের হ্যায় পর অন্ধের নেহি, ভগবান পরীক্ষা করেন তোমার ধৈর্যটা কত আছে। আরে ধৈর্যটা না থাকলে ধর্মকে রক্ষা করা যাবে না। মা দ্রৌপদীর চোখের সামনে পাঁচটা ছেলেকে অশ্বত্থামা মুন্ডগুলো কেটে দিয়েছে, অশ্বত্থামা দ্রৌপদীর পাঁচটা ছেলের মাথা কেটে দিয়েছে, সেই অশ্বত্থামাকে চুলের মুঠি ধরে অর্জুন নিয়ে এসেছে। অর্জুন বলছেন দ্রৌপদীকে, বলো এ তোমার ছেলেদেরকে হত্যা করেছে, বলো একে কি করবে? দ্রৌপদী বললেন, আমি বলছি তুমি ওনাকে ছেড়ে দাও। কেন না? যার বাবা তোমাকে হাতে তীর ধনুক ধরাটা শেখালো, যার বাবা তোমাকে বাণ চালানো শেখালো, তিনি হচ্ছেন অশ্বত্থামার পিতা দ্রোণাচার্য। তাই দ্রোণাচার্য তোমার গুরু, গুরুর ছেলে গুরুর স্থানীয়ই হয়, গুরুর মতোই মর্যাদা সম্পন্ন হয়। একটু চিন্তা করে দেখুন তো মা, আমাদের তিল থেকে যদি চাল থেকে চুন খসে যায়, আমরা বলি এত কীর্তন করছি, এত কীর্তন করাচ্ছি, এত হরিনাম করছি, আমার ঘরে এত বিপদ, আর যে ভগবান দ্রৌপদীর বাম দিকে দাঁড়িয়ে আছে সেই দ্রৌপদী ভগবানকে বলছে না যে তোমাকে আমি এত ভালোবাসি, তুমি আমার পাঁচটা ছেলেকে মেরে ফেললে, এটা হচ্ছে ধৈর্য। আর এই ধৈর্য না থাকলে ভগবানকে পাওয়া যাবে না বাবা। ভক্তিমতী মায়েরা প্রহ্লাদকে পাহাড় থেকে ফেলে দিল, এসে বললেন মহারাজ আপনার ছেলের কিচ্ছু হয়নি, এক কাজ করো একে হাতির পায়ের তলায় ফেলে দাও, হাতির পায়ের তলাতে ফেলে দাও। প্রহ্লাদকে হাতির পায়ের তলায় ফেলে দেওয়া হলো, আর হাতিটা এসে প্রহ্লাদকে নিয়ে পিঠের উপরে তুলে আজ নাচিতে লাগিল, নাচিতে লাগিল, নাচিতে লাগিল, নাচিতে লাগিল, পেয়েছি পেয়েছি বলে নাচিতে লাগিল, পেয়েছি পেয়েছি আহা ভক্তের চরণ আমি, পেয়েছি পেয়েছি বলে ভক্তের চরণ আমি,
আপনার ছেলে হাতির পায়ে তোলাতেও মরল না, তাহলে এক কাজ করো, এবার মরবে, এবার মরবে, এবার কিন্তু নির্ঘাত মরবে। ওকে কারাগারে বন্দি করে রেখে দাও, এক ফোঁটা জল দেবে না, ভাত দেবে না, রুটি দেবে না, মুড়ি দেবে না, মিষ্টি দেবে না, চিড়ে দেবে না। দেখি এক ফোঁটা জল না খেয়ে প্রহ্লাদ কতদিন বাঁচে। কারাগারের মধ্যে প্রহ্লাদকে রেখে দেওয়া হলো, দরজায় একজন পাহারাদার রাখা হলো, যার নাম হচ্ছে দৌবারিক, যিনি হিরণ্যকশিপুরের মতো ক্রূর, কঠিন হৃদয়, মায়া নেই, দয়া নেই, স্নেহ নেই, ভালোবাসা নেই। সেই দৌবারিককে দরজায় দাঁড় করিয়ে রেখেছে যেন একটা মাছি না ঢুকতে পারে। আর দৌবারিক পাহারা দিচ্ছে প্রহ্লাদকে। প্রহ্লাদ পাঁচ দিন হয়ে গেল এক ফোঁটা জল পর্যন্ত খায়নি, কিন্তু প্রহ্লাদ ভগবানকে বলছেন আমিও কিছু খাইনি, তোমাকেও কিছু দিতে পারিনি, যেদিন আমি খাবো তোমাকে দিয়ে খাবো। ও মা, প্রহ্লাদের মা কয়াধু দেবী সন্ধ্যেবেলায় এসে দৌবারিকের হাত দুটো ধরে বলছে, ওরে বাপ, তুইও তো বাবা, কারো না কারোর তো বাবা, আমি মা, আমার ছেলে আজ পাঁচ দিন এক ফোঁটা জল পর্যন্ত খাইনি রে বাপ। আমার স্বামী তোকে যত বেতন দেয় আমি একদিনে তার দ্বিগুণ বেতন দেব, আমার ছেলেকে এই নাড়ু আর এই জলটা দিয়াই বাবা। দৌবারিক বললো, মা এখন দেওয়া যাবে না, আপনি যখন ডবল বেতন দেবেন বলছেন কাজটা আমি করে দেব, তবে এখন দেওয়া যাবে না, রাত্রিবেলায় আমি এনে দেব। ঠিক গভীর রাত্রি সবাই ঘুমিয়ে গেছে, দৌবারিক গিয়ে মা কয়াধুর কাছ থেকে এক থালা নাড়ু আর জল ঢাকা দিয়ে নিয়ে যাচ্ছে যাতে না কেউ দেখতে পায়। হিরণ্যকশিপুর জানালা থেকে দেখছে আজ পাঁচ দিন হয়ে গেল ছেলে এখনো মরল না, মৃত্যু সংবাদটা আসবে কখন। হঠাৎ দেখলো কে অন্ধকার রাস্তা দিয়ে যাচ্ছে, চিৎকার করে ডাকলো, কে ওখানে, এদিকে, 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 এদিকে। ভয়ে থরথর করে দৌবারিক কাঁদছে, মহারাজ আমার ভুল হয়ে গেছে, মহারাজ আমার ভুল হয়ে গেছে, আমি লোভে পড়ে রানীমার কাছ থেকে নাড়ু নিয়ে যাচ্ছি আপনার ছেলেকে দেওয়ার জন্য মহারাজ। আচ্ছা, তাই ভাবি না খেয়ে তো এতদিন বাঁচার কথা নয়, তাহলে আমার পেছনে তোরা বেইমানি করছিস। আগে না মহারাজ, সত্যি বলছি মহারাজ, এই আজকেই আজকেই এই ভুলটা করেছি, আপনি বিশ্বাস করুন মহারাজ, আমাকে আমাকে আপনার চাকরি থেকে তাড়িয়ে দেবেন না মহারাজ, আমার বউ ছেলে না খেতে পেয়ে মারা যাবে। দে থালাটা, দে থালা, এখানে দে থালাটা, যেই দিয়েছে নাড়ুর মধ্যে বিষ মাখিয়ে দিয়েছে, এই বিষ মাখিয়ে দিয়ে বলছে যা এগুলো দিবি, যা প্রহ্লাদকে দিবি, যা। আর শোন, ওই ছিদ্র দিয়ে দেখবি কেমন করে খাচ্ছে, কেমন করে জীবটা বেরিয়ে যাচ্ছে, কেমন করে বিষের জ্বালায় ছটপট করছে, বাবা গো মা গো বলছে, নিজের চোখে দেখে এসে আমাকে বলবি, তবে গিয়ে তোর ক্ষমা হবে, যা। প্রহ্লাদকে এসে থালাটা দিয়েছেন, প্রহ্লাদ বিষ মাখানো নাড়ু একটা হাতে নিয়ে কারাগারের ভেতর থেকে বলছেন, এসো দয়াময়, এসো, আজ পাঁচ দিন হয়ে গেল তোমাকে কিছু খেতে দিতে পারিনি ঠাকুর, আমিও কিছু খাইনি, তোমাকেও কিছু দিতে পারিনি, এসো, এসো দয়াময়, এসো, ধরো ধরো। আর দৌবারিককে অর্ডার দিয়েছে যে দেখতে হবে, দৌবারিক ফুটো দিয়ে দেখছে যে প্রহ্লাদ যেন কাকে ডাকছে, সে মনে মনে ভাবছে আচ্ছা কাকে ডাকছে, অন্ধকার কারাগারে, দরজা লাগানো কারাগারে কাকে ডাকছে, কে আসবে, কেউ কি এখানে আসতে পারবে, এটা দৌবারিক ভাবছে। আর দেখছেন অন্ধকার কারাগার আলোয় আলোকিত হয়ে গেছে, শঙ্খচক্র গদা পদ্মধারী হরি এসে দাঁড়িয়েছে, নাও দয়াময়, নাও নাও, ধরো ধরো ঠাকুর। দৌবারিক দেখছে আর মনে মনে বলছে ধরো, কি করে ধরবে, ওর মধ্যে তো বিষ মাখানো আছে, তুমি জানো না কিন্তু সে জানে, তাই বিষ মাখানো নাড়ুটা নিচ্ছে না, এটা দৌবারিক ভাবছে। আর ভগবান বিষ মাখানো নাড়ুটা হাতে ধরেছে, যেই হাতে ধরেছেন দৌবারিক বলছে হাতে ধরতে পারবে কিন্তু তুমি মুখে তো দিতে পারবে না, অমনি ভগবান নাড়ুটা মুখে দিচ্ছে, একটা একটা করে নাড়ু ভগবান মুখে দিচ্ছে, সমস্ত বিষ নাড়ু ভগবান সেবা করলেন। দৌবারিক বললেন আচ্ছা তাহলে তুমি বিষও হজম করতে পারো,
আর এর জন্য তোমার কোনো জিনটেক লাগে না, কোনো জেলোসিল লাগে না, কোনো ডাইজিন লাগে না, তুমি সব হজম করতে পারো। আচ্ছা তুমি না হয় খেতে পারো, তুমি বিষ খেতে পারো, তোমার ভক্ত খাবে কি? তোমার ভক্ত কি খাবে? সে তো আজ কিছু দিন পাঁচ দিন কিছু খায়নি। ভগবান বললেন, প্রহ্লাদ তোমার মায়ের হাতের নাড়ু আমি খেয়েছি, এবার আমি তোমার জন্য নাড়ু এনেছি, নাও নাও প্রহ্লাদ। অমৃত মাখানো নাড়ু ভগবান প্রহ্লাদের মুখে দিচ্ছে, প্রহ্লাদের মুখে দিচ্ছেন। বল কটা রাত কাটিয়েছ জেগে, স্বপ্নের মিথ্যে আবেগে, কি এমন দুঃখকে সয়েছ যে তুমি এত সহজে হাসবে, পথের কাঁটায় পায়ে রক্ত না ঝরালে কি করে এখানে তুমি আসবে, কফটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে। এ হচ্ছে ভালোবাসা। ভালোবাসা না হলে তার সঙ্গে ভালোবাসা হবে কি করে বাবা? অমৃত মাখানো নাড়ু প্রহ্লাদের মুখে দিচ্ছেন, আর অমনি থালাটা প্রহ্লাদ দৌবারিককে দিয়েছেন। দৌবারিক থালাটা নিয়ে বুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে যাচ্ছে, তুমি ভক্তের জন্য বিষ খাও আর তুমি ভক্তকে অমৃত দান করো। কাঁদতে কাঁদতে যাচ্ছে, হিরণ্যকশিপুর ডাকলেন, এই এদিকে এদিকে, তোর চোখে জল দেখেই বুঝতে পেরেছি প্রহ্লাদ মারা গেছে। তা মরবার সময় বাবা গো মা গো বলেছে? মরবার সময় চিৎকার করছিল তো আগে মহারাজ, আপনার পুত্র প্রহ্লাদের কিচ্ছু হয়নি মহারাজ। কি মরেনি? ওরে অপদার্থ, তোরে দিয়ে কিচ্ছু কাজ হবে না, যা ভেতরে যা। আগে মহারাজ, আর ভেতরে যাব না, যাবি না, কাল সকাল হোক তোকে ঘাড় ধাক্কা দিয়ে চাকরি থেকে তাড়িয়ে দেব। মহারাজ কাল সকালে নয়, আগামী কাল সকাল নয়, আজকে এই মুহূর্তে এক্ষুনি আমি আপনার চাকরি থেকে বরখাস্ত নিলাম, আমি আপনার চাকরি ছেড়ে দিলাম। তা আমার চাকরি ছেড়ে দিয়ে তুই কার চাকরি করবি? বলে এবার যদি দাস হতে হয়, এতদিন আপনার দাস ছিলাম, এবার যদি দাস হই আমি শ্রীগোবিন্দের দাস হব। যদি দাস হতে হয় আমি গোবিন্দের দাস হব। ছুটতে ছুটতে দৌবারি চলে গেলে হিরণ্যকশিপুর বললেন, মাথার উপরে জল উঠে গেছে, আর নয় আর নয়, এই প্রহ্লাদকে বার করে নিয়ে আয়, কারাগার থেকে বার করে নিয়ে আয়। প্রহ্লাদকে এনে দাঁড় করিয়েছে, পিতা পুত্র মুখোমুখি দাঁড়িয়েছেন। হিরণ্যকশিপুর বললেন, আচ্ছা তোকে যেদিন পাহাড় থেকে ঠেলে ফেলে দিয়েছিলাম কে তোকে বাঁচিয়েছে রে? প্রহ্লাদ বলছেন, আমার হরি। আচ্ছা তোকে হাতির পায়ের তলায় ফেলে দিলাম কে তোকে বাঁচিয়েছে? আমার হরি। তোকে বিষ খাইয়েছিলাম কে তোকে বাঁচিয়েছে? আমার হরি। তোকে বারবার হরি বাঁচাচ্ছে না, তোকে হরি বারবার বাঁচাচ্ছে? বল বল তোর হরি থাকে কোথায়? বল 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 তোর হরি থাকে কোথায়? বল আমার হরি অনলে অনিলে চির নভনীলে ভূধর সলিলে গহনে আছে বিটুপি লতায় জলদেরো গায়ে শশী তারকায় তখন। তুমি যেখানে তাকাবে, যেদিকে তাকাবে, যেখানে দাঁড়িয়ে এক মুঠো বালি হাতে নিয়ে যদি বলে এই বালির মধ্যে তিনি আছেন, বলে হ্যাঁ আছে, বালির মধ্যেও তিনি আছেন। আচ্ছা তোর বড় বড় কথা, এই স্তম্ভের মধ্যে তোর হরি আছে, এই পাথরের স্তম্ভের মধ্যে আছে? আছে আছে, বল বল আছে। হ্যাঁ বাবা, ওই স্তম্ভের মধ্যেও হরি আছেন। তাহলে আজকে হরির মজা দেখাচ্ছি। গদাটা তুলে নিয়ে গিয়ে স্তম্ভটাকে লক্ষ্য করে মারলে,
আর যে স্তম্ভটা ভেঙে গেল অমনি ভেতর থেকে ভগবান নরসিংহদেব বেরিয়ে আসছেন। ভগবান নরসিংহদেব বেরিয়ে আসছেন, রাধেরা অর্ধেকটা নর অর্ধেকটা সিংহ, বড় বড় চোখ বড় বড় নখ, জিহ্বা লকলক করছে, লাল লাল জিহ্বা লাল লাল চোখ ঘুরছে, গর্জন করতে করতে আসছে। হিরণ্যকশিপুর ভয়ে ভয়ে চিন্তা করছে কি করব, যুদ্ধ করেও পারছে না। তখন হিরণ্যকশিপুর ভয়ে পিছিয়ে যাচ্ছেন আর ভগবান এগিয়ে যাচ্ছেন। কিছু দূর যাওয়ার পরে দুটো হাত দিয়ে ভগবান তাকে ধরে আর কোলের ওপরে রেখে তাকে যেই মারতে যাবে, শত ভয় থাকার সত্ত্বেও হিরণ্যকশিপুর হেসে উঠলেন, তুমি আমাকে মারতে পারবে না, আমাকে ব্রহ্মা বর দিয়েছে, আমি দিনে মরবো না, আমি রাত্রে মরবো না। ভগবান বললেন, আরে মূর্খ, তুই দিনে মরবি না রাত্রে মরবি না, কিন্তু এটা দিনও নয় আর এটা রাত্রিও নয়, দিন আর রাত্রির মাঝখানে এটা কাল সন্ধে বেলা, তোর জন্য কাল, কিন্তু তুই মারবে কি করে, আমি তো ঘরে মরবো না, আমি তো বাইরে মরবো না। বললেন, একবার তাকিয়ে দেখ, যেখানে নিয়ে তোকে আমি বসেছি এটা ঘরও নয় আর এটা বাইরেও নয়, ঘর আর বাইরের মাঝখানে ছাঁচ তলায় নিয়ে তোকে বসেছি, কিন্তু কিন্তু তুমি আমাকে মারবে কি করে, আমি তো ওপরে মরবো না নিচে মরবো না। বললেন, এই জন্য তো তোর বিছানাটা আমার কোলের ওপরে পেতেছি আর কি, কোলে তোকে শুইয়েছি, আমার কোলে, এই আমার কোলে তোকে রেখেছি এই জন্যই, কারণ তুই ওপরে মরবি না নিচে মরবি না, আর এটা ওপরেও নয় আর এটা নিচেও নয়, আমার কোলে তোকে শুয়েছি, সবই তো বুঝলাম, কিন্তু আমি তো নারীর হাতে পুরুষের হাতে মরব না। বলেন, আমার দিকে তাকিয়ে দেখ, আমি না নারী না পুরুষ, অর্ধেকটা নর অর্ধেকটা সিংহ, নরসিংহ, কিন্তু আমাকে মারতে গেলে তো আমি অস্ত্রে শস্ত্রে মরব না। বলেন, তোকে গুলি করেও মারবো না, তোকে ছুরি দিয়েও মারবো না, এই জন্য আমার নখগুলোকে বাড়িয়েছি, আমার এই নখ দিয়ে তোর অপারেশন হবে, চিন্তা নেই, এই নখ দ্বারা তোর বক্ষ বিদীর্ণ হবে, এই নখের দ্বারা তুই মারা যাবি, হরিব। এইবার ভয়ঙ্কর বড় বড় নখগুলো দিয়ে হিরণ্যকশিপুরের বক্ষকে, আর অমনি হিরণ্যকশিপুরের আত্মা গিয়ে পরমাত্মার চরণে বিলীন হয়ে গেলেন। কত সুন্দর কথা দেখে, হিরণ্যকশিপুরের আত্মা পরমাত্মার চরণে বিলীন হয়ে, রাধে রাধে, শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা, আত্মা পরমাত্মার সঙ্গে মিলে গেলেন। সবাই দেখলেন প্রহ্লাদ দাঁড়িয়ে আছেন, তার বাবা পরম পিতার চরণে মিলে গেল, তিনি কাঁদলেন না। হিরণ্যকশিপুর গর্জন করছেন, হরি বল, ভগবান নরসিংহদেব গর্জন করছেন, ভয়ঙ্কর গর্জন করছেন, কোনো দেবতা সাহস পাচ্ছেন না ভগবানের কাছে এগিয়ে যাবেন, এমনকি লক্ষ্মী দেবী এসেছিলেন আরতি করবার জন্য, তিনি আরতির থালা নিয়ে ছুটতে ছুটতে আসছেন, আরতির থালা নিয়ে ভগবানকে আরতি করবে বলে ছুটতে ছুটতে আসছে, তাই মনের আনন্দে তিনি গাইতে গাইতে আসছেন, কৃষ্ণা কৃষ্ণা হায় কৃষ্ণা জগমগ হুয়া রে অঙ্গনা, কৃষ্ণা কৃষ্ণা আজ
গোপীচন্দ্র কি, বৃন্দাবন সরকার কি, অনন্ত কোটি ভক্ত বৃন্দ কি, হিরণ্যকশিপুরের আত্মা পরমাত্মার চরণে মিলে যেতেই প্রহ্লাদকে জিজ্ঞাসা করলেন, বলো তুমি কি চাও? প্রহ্লাদ বললেন, কিছু চাই না ঠাকুর, কিছু চাই না, শুধু যদি 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 আমার বাবা তোমার শত্রুতা করে যে পাপ করেছে সেই পাপগুলোকে তুমি আমাকে দাও, আর আমি যদি জীবনে এতটুকু তোমাকে ভালোবেসেছি তাহলে আমার পুণ্যটা তুমি আমার বাবাকে দাও, আমার পুণ্য তুমি আমার বাবাকে দাও, আমার বাবার পাপ তুমি আমাকে দাও। একটু চিন্তা করুন তো বাবা, আজকের সন্তান, কলিযুগের কিছু সন্তান যারা খবরের কাগজে দেখছেন, টিভিতে দেখছেন, সামান্য একটু জমি নিয়ে ছেলে বাবাকে খুন করছে, বাবাকে হত্যা করছে, পুত্র কিসের জন্য? সম্পত্তির জন্য। প্রহ্লাদকে বলছে, আমার বাবা যত পাপ করেছে সেই পাপগুলো আমাকে দাও, আর আমার পুণ্যটা তুমি আমার বাবাকে দাও। ভগবান থাকতে পারলেন না, শান্ত হয়ে গেলেন। দেবতারা কেউ যাচ্ছেন না, দেবর্ষি নারদ প্রহ্লাদকে বলছেন, তুমি যাও বাবা, তুমি যাও, তুমি যেতে পারবে তো ভগবানের কাছে? হ্যাঁ পারবো। কেন, তোমার ভয় করবে না? না করবে না। যে ভগবানকে দেখে লক্ষ্মী দেবী ভয় পাচ্ছে, তোমার ভয় হবে না কেন? না, দেখুন ভগবানের এই ভয়ঙ্কর রূপ সেটা যেন আমারই জন্য, আমারই জন্য ভগবানের এই ভয়ঙ্কর রূপ, আমারই জন্য তিনি নরসিংহ অবতার রূপ ধারণ করেছেন। তাহলে যাও। প্রহ্লাদ গুটি গুটি পায়ে এসে ভগবানের হাঁটুতে হাত দিয়ে দাঁড়ালেন, আর যখন হাঁটুতে হাত দিলেন তখন ভগবান শান্ত হয়ে গেলেন, প্রহ্লাদকে কোলে নিয়ে চুম্বন করতে লাগলেন, গালে চুম্বন করলেন, লেহন করছেন সিংহ যেমন করে, তার বাচ্চাদেরকে জিভ দিয়ে যেমন চেটে চেটে পরিষ্কার করে দেয়, ভগবান সেরকম লেহন করছেন আনন্দে, রাধে রাধে। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা, আজকে সেই হিরণ্যকশিপুর তিনি উদ্ধার হয়ে গেলেন। চরণ ধরিতে দিও গো আমারে নিও না, নিও না সরায়ে, জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বক্ষে ধরিব জড়ায়ে, চরণ ধরিতে স্খলিত শিথিল কামনার ভাব দিও না আমারে ছড়ায়ে, চরণ ধরিতে জয় রাধে। তাই আজ ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর